नमस्कार, वेलकम टू माय चैनल सुतोबास किचन विद ब्लॉग। सबाई के स्वागत। आज के एक छोट वीडियो निये एसेछि। এই গরমে না আর রান্না বাড়ি নিজেরাই করতে পারছি না, তো দেখাবো কি। তো যাই হোক, সজনে ডাঁটা তো এখন গরমে ভীষণ চলছে, শুকতো না। আমি সজনে ডাঁটার আলু কুমড়ো, এই দেখো কুমড়োগুলো না একটু ফ্রিজে রেখেছি, তাও কিরম দাগ ধরে যায়। আলু কুমড়ো বেগুন ডাঁটা দিয়ে একটা সবজি করব, কোনো পোস্ত বাটা সর্ষে বাটা না, একদম হালকার উপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেব আর ইয়ে দেবো, কী জানি বললাম, ধনে পাতা দেবো। আর বড়ি না দিয়ে আমি একটুখানি বড়া ভেজে দেবো। কাঁচা মুগ ডাল নিয়েছি, এক মুঠ ভিজিয়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, এটা আমি একটু বেটে নেব মানে মিক্সিতে। তো চলো করে নিয়ে ফেরত আসছি। আমি মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি আর এতে আমি দিয়ে দেবো একটু, এখনও সবজিগুলো কাটা হয়নি, সবজিগুলো কাটা হলো তোমাদের দেখাবো। তো নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু চিনি, সামান্য একটু হলুদ, একটুখানি কালো জিরে, আর দেব সামান্য একটু ডালটা, কিন্তু আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, হ্যাঁ, আর একটুখানি হিং। এই দিয়ে আমি ডালের বড়াটা ভেজে নেব। তো সবজিগুলো কাটা হলে আবার ফেরত আসছি, সাথে থেকো কিন্তু। এখন আমি সবজিগুলো কেটে নিয়ে তোমাদের সামনে ফেরত আসছি, তোমরা একটুখানি সাথে থেকো। সবজিগুলো কেটে নিয়েছি, আলু ফালু একসাথে কেটে নিয়েছি সব। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, বড়াটা ভাজে নেবো, বড়াতে সব দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো চলো বড়াটা আমি আগে ভেজে নিই। বড়াগুলো আমি সব তুলে নেব আর বাকিগুলো ভেজে নেব। এই গরমে কিন্তু একদম হালকা পাতলার উপর রান্না খুবই ভালো হয় এটা। আর এই গরমে বেশি মশলা টাটা খাওয়ার খাওয়া একদমই তো ভালো না, গরমটা তো ভালোই পড়ে গেছে। হালকা পাতলা কিন্তু টেস্টি খাবার খেতে হবে, তাই তো? তো চলো বাকি বড়াগুলো ভেজে নিই। আচ্ছা, বড়াগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি আর আমি এখানে ফোড়ন দেবো হচ্ছে একটু কালো জিরা আর পাঁচফোড়ন দুটো একসাথে দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি সবজিগুলো ছেড়ে দেবো। দিয়ে দিলাম নুন আর হলুদ, বন্ধুরা এটা ভাজার সময় আমি নুন হলুদ দিয়েছি বলছিলাম, কিন্তু সকালবেলা না কাজের লোক কাজে এসছি, বাইরে বাথরুমে কলের আওয়াজটা মনে হয় এসে গেছে জলে, তাই আবার রিপিট টেলিকাস্টের মতো বলে দিলাম যে নুন হলুদ পাঁচফোড়ন কালো জিরে একসাথে ফোড়ন দিয়েছি, সেটা দেখেছো, দিয়ে এটা ভেজে নিয়েছি। মধ্যে একটুখানি আদা দেবো দেখিয়েছিলাম, বলেও ছিলাম আমি, শুনতে পেয়েছো কিনা জানি না। আদাটা আমি থেতো করে নিয়েছি, দেবো একটু চিনি আর আবার একটু সামান্য একটু হলুদ দেবো, দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর কোনো রকমই মশলা যাবে না, নামানোর আগে একটু ধনে পাতা দেবো, সেটা দেখতে পাবে। এটা কষে গেছে, এবার জল ঢেলে দেবো। জল ঢেলে একটু হয়ে এলে বড়াগুলো মিশিয়ে দেবো। এটা বড়ি দিয়েও হয়, কিন্তু আমরা বড়া ভেজে খাই, মটর ডাল না, আমরা মানে মুগের ডালের বড়া ভেজে দিই, কারণ অন্য ডাল কারণ আছে। আর নামানোর পরে একটু ধনে পাতা, ব্যাস এটা হতে থাক, তারপর আসছি। এটা পুরোপুরি তেনে গেছে, এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। একদম শুকনো শুকনো সজনের তরকারি বড়া ভেজে, দারুণ লোভনীয়, কিন্তু মশলাপাতি কম, তোমরা দেখতেই পেয়েছো। তো আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, এবার স্বাদ করার পালা, তার আগে ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার সার্ভ করব। তো এটা টেনে এসছে, এই পর্যায়ে আমি বড়াগুলো দিয়ে দেবো।
একটু ঝোল আছে এটাও টেনে যাবে, ততক্ষণে বড়াগুলো তো ঝোল ঢুকে যাবে। এই ঝোলটা টেনে একদম শুকনো হবে, তাতে বড়াতে ঝোল ঢুকে টেনে যাবে। তো এটা আরেকটু হোক, তারপর ফিরে আসছি। সার্ভ করে দিয়েছি বড়া ভেজে সবজি দিয়ে সজনের তরকারি। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও, আর একটুখানি বেলটা অন করে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান পাবে। কি করছো কি, সবাই সাবস্ক্রাইব করে দাও। আর আজকের মতো আসি, এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থেকো।